এখন থেকে কারো যদি আইনি সহায়তার প্রয়োজন হয় তাহলে দ্রুত আইনি সহায়তা দিতে প্রস্তুত রোবট আইনজীবী। ব্রিটিশ আমেরিকান এক তরুণ এমন একটি অ্যাপস বানিয়েছে যার মাধ্যমে মানুষ দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য আইনি পরামর্শ নিতে পারবেন। রোবট আইনজীবী অভিনব এই উদ্ভাবনের বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। প্রতিনিয়ত আসছে নিত্য নতুন প্রযুক্তি, সেই প্রযুক্তি ব্যবহার করে মানুষ নানান ধরনের অসাধ্য সাধন করে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হচ্ছে রোবট। মানুষের বিকল্প কর্মী বাহিনী হিসাবে কিছু প্রতিষ্ঠানে রোবট ব্যবহারের কথাও আগেই জানা গেছে। তবে আইনজীবী হিসাবে রোবটের ব্যবহার হয়তো অবিশ্বাস্য শোনাবে, কিন্তু আগামী বিশ্বে তেমনটাই ঘটতে যাচ্ছে, কারণ আইনি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের ব্যবহারের ব্যাপক হারে বাড়ছে। সংবাদ মাধ্যমে মাধ্যম বিবিসির করা একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইনি সহায়তার জন্য ব্যবহারের জন্য ব্রিটিশ আমেরিকান তরুণ উদ্যোক্তা জোশুয়া ব্রাউডার একটি অ্যাপস তৈরি করেছেন। ডু নট প্লে নামের অ্যাপসটিকে বিশ্বের প্রথম রোবট আইনজীবী হিসেবে দাবি করেছেন জোশুয়া। মানুষের আইনি সহায়তা দিতে অ্যাপসটি দারুণ কার্যকর বলেও জানিয়েছেন জোশুয়া। অ্যাপসটি কীভাবে কাজ করে সে প্রসঙ্গে বলা হয়েছে, ধরুন গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে অর্থ জরিমানা করেছে আইন প্রয়োগকারী সংস্থা, আপনি সেই জরিমানার বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন, তাহলে খুব সহজেই আপনি অ্যাপটির চ্যাট বুটে আপনার সমস্যার কথা বলুন, এরপর আইনি মোকাবেলায় আপনার করণীয় আপিল আবেদনের সবচেয়ে উপযুক্ত ভাষাসহ বিভিন্ন বিষয়ে আপনাকে পরামর্শ দেবে অ্যাপসটি। অ্যাপসের নির্মাতা জোশুয়া বলেছেন, চ্যাট বুটে মানুষ নিজের মতো করে বক্তব্য তুলে ধরতে পারেন, সেই অনুযায়ী মেশিন লার্নিং মডেলের এই সফটওয়্যার আইনগতভাবে সঠিক পন্থাগুলো বাতলে দিবে। 24 বছর বয়সী জোশুয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালিতে কাজ করছেন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে যুক্তরাজ্যের লন্ডনে 2015 সালের। ওই সময় ব্রাউডারের বয়স ছিল মাত্র 18 বছর। এরপর তিনি সিলিকন ভ্যালিতে পাড়ি জমান। অ্যাপসটি দারুণ সাড়াও ফেলেছে, বর্তমানে অর্থ দিয়ে অ্যাপস ব্যবহারকারীর সংখ্যা 1.5 লাখের উপরে। তবে কিছু মানুষের অভিযোগ, অ্যাপসটি আইনগত উপদেশ পুরোপুরি সঠিক হয় না। তবে ব্রাউডার দাবি করছেন, সামগ্রিকভাবে অ্যাপসটির সাফল্যের হার 80%। এই ছিল আমার কাছে ব্রিটিশ আমেরিকান একজন তরুণের নতুন একটা আবিষ্কারের বিস্তারিত। বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranamedia24.com।